টেন্ডারের দুর্নীতির অভিযোগে বাগদায় পথ অবরোধ বিজেপির। সিন্দ্রানি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগের সরব, মিথ্যা অভিযোগ করা হচ্ছে, পাল্টা দাবি পঞ্চায়েত প্রধানের। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে হেনস্থার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের সিন্দ্রানি পঞ্চায়েতে। জানা গিয়েছে পঞ্চায়েতের বিরোধী নেতা প্রদ্যুৎ মণ্ডল টেন্ডার দেখতে চাইলে প্রধানের সাথে বচসা বাধে, অভিযোগ তাকে হেনস্থা করা হয়। বিরোধী দলনেতা বলেন, বেআইনিভাবে একজনের টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে, আমি এর প্রতিবাদ করলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আমরা অভিযোগ করলাম, আমি পঞ্চায়েতে ছিলাম, এবার একটা টেন্ডার হয়েছে, টেন্ডারে একজন যে টেন্ডার মা এন্টারপ্রাইজ উনি এসেছিলেন, ওনাকে আউট করা হয়েছে, টেন্ডার বিনা ওপেন করেই ওকে আউট করা হয়েছে। সেই জন্যে ওদের ভিতরে প্রতিবাদ হয়, এবার আমি যখন ওটা জানতে চাই যে ওকে দেখানো হোক, সঠিকভাবে সুষ্ঠুভাবে করা হোক, ওরা সেটা করতে চাইছে না, প্রধান সহযোগিতা করছে না, বাইরের থেকে মানুষ এসে আমাকে ধমকি দেওয়া হয়েছে। তাপস মণ্ডল হচ্ছে প্রধানের স্বামী, এর আগে একাধিকবার আমাকে মার্ডার করার ধমকি দেওয়া হয়েছে, কালকেও মার্ডার করার ধমকি দেওয়া হয়েছে আমাকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান শম্পা মণ্ডল, তিনি বলেন ওরা টেন্ডার দেখতে চায়, আমি বলি সেক্রেটারি এলে টেন্ডার দেখাবো, তখন আমাকে ভয় দেখায়, আমাকে হেনস্থা করা হয়। কালকে ওনারা এসেছিলেন, এখন বলছেন যে টেন্ডার ওনারা যারা মেরেছে অন্য যারা তাদের টেন্ডারের কপি ওনারা দেখতে চাইছেন। আমি বলেছি দেখেন আজকে সেক্রেটারি নেই, সেক্রেটারি আসুক, আমি সেই বিষয়ে ওনার সঙ্গে কথা বলে পরে আপনাকে জানাচ্ছি, কিন্তু উনি একদম নাছোড়বান্দা হয়ে পুরো বলেছেন যে না, আজকে এক্ষুনি আপনাকে সই করতে হবে, এবং আমাকে ভয় দেখিয়েছে যে আমি এই কপি উপরে নিয়ে যাব এবং উপর লেভেলে নিয়ে গিয়ে আমাকে হেনস্থা করবে। না সেরকম কিছুই করা হয়নি, না কিছুই করা হয়নি। পঞ্চায়েত প্রধানের স্বামী তাপস মণ্ডল বলেন, এক কন্ট্রাক্টর টেন্ডার দেখতে এসেছিলেন, বিরোধী দলনেতা প্রদ্যুৎ তার হয়ে সুপারিশ করছিল, আমি তখন তাকে বলি তুমি এটা করছো কেন, তখন সেটা মিটেও যায়। মিথ্যা অভিযোগ করছে বিজেপি, রাজনৈতিক চক্রান্ত করছে আমাদের বিরুদ্ধে, যাতে প্রধান সঠিক কাজ না করতে পারেন। এগুলো আছে ভিত্তিহীন। কালকে ওরা এসেছিল আমার ওয়াইফের কাছে, ওই কনিয়ারা একজন টেন্ডার করেছে, সেক্ষেত্রে ওনারা কিছু দেখতে চাইছিল কিন্তু সেক্রেটারি আসেনি, সেই জন্য উনি বলছে কালকে সেক্রেটারি আসো, এ বিষয়ে আমি বিস্তারিত জানাবো এবং তোমাদের তোমরাও থাকবে সঙ্গে, সেই ব্যাপার নিয়ে ফ্যামিলিকে বিভিন্নভাবে ভয় দেখায়। এটা হচ্ছে ওদের মিথ্যা, এগুলো বানানো, এগুলো আছে ষড়যন্ত্র, কীভাবে একে সঠিকভাবে কাজ করতে না দেওয়া, সেই হচ্ছে এই মানে এই উদ্দেশ্যেই এরা এইগুলো করছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বলেন, সিন্দ্রানি পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধান নিজে পঞ্চায়েত চালাচ্ছে না, তার হাজবেন্ড এবং তার কিছু সাঙ্গপাঙ্গ তৃণমূলের, আজকে মস্তান বাহিনী তারা যে পঞ্চায়েত চালাচ্ছে, আমাদের বিরোধী নেতা অন্যায়ভাবে টেন্ডার খোলা হচ্ছে না, কাটমানির বিরুদ্ধে পঞ্চায়েতে কাজ পাইয়ে দেওয়ার জন্যে আমার বিরোধী নেতা প্রদ্যুৎ দাস ওটা বলতে গেছে, প্রদ্যুৎকে হেনস্থা করা হয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে তার প্রতিবাদে আমরা বিডিওকে ভারমালি বলেছি, মৌকিকে বলেছি, আমরা রাস্তায় নেমে আজকে আন্দোলন করতে বাধ্য হচ্ছি। এই পঞ্চায়েতের প্রধান অযোগ্য একজন মহিলা, আজকে সে পঞ্চায়েত না চালিয়ে তার হাজবেন্ড এবং তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী পঞ্চায়েত চালাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। হালকা হোক বা ভারী, প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।